প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই এলবো ডিসলোকেশন হয়ে গেলে বা কোনোই ডিসলোকেশন হয়ে গেলে আমরা চেম্বারেই কারেকশন করতে পারি। এক্ষেত্রে কোনো অপারেশন থিয়েটার বা অজ্ঞানের প্রয়োজন নাই, শুধুমাত্র স্থানীয়ভাবে লোকাল অ্যানেস্থেশিয়া বা অবশ করেই চেম্বারে আমরা সুন্দরভাবে অল্প খরচেই রোগীদের এই এলবো ডিসলোকেশন বা কোনোই ডিসপ্লেসমেন্টটাকে কারেকশন করে ফেলতে পারি। চলুন তাহলে প্র্যাকটিক্যালি দেখাই কিভাবে আমরা এলবো ডিসলোকেশনটাকে রিডাকশন করি। আব্দুল বশির আলী 28 বছর বয়স, সে পড়ে যেয়ে তার কোনোই ডিসপ্লেস হয়ে যায়। আমরা এটা চেম্বারেই শুধু জয়েন্টে লোকাল অ্যানেস্থেশিয়া দিয়েই এটাকে কারেকশন করি। পেশেন্টকে সুপাইন পজিশন করে আঙ্গুলের চারটা আঙ্গুল দিয়ে হিউমেরাসে কাউন্টার ট্রাকশন দিতে হবে এবং থাম দিয়ে ডিসপ্লেস হওয়া অলিক্রোনাল প্রসেসের উপরে প্রেশার দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি পুশ করছি এবং বসে গেল সুন্দরভাবে। দেখেন খুব অল্প সময়ে কিন্তু আমরা এটা চেম্বারেই রিডাকশন করে ফেলেছি। এখন কিন্তু পেশেন্টের ব্যথা অনেকখানি কমে গেছে। এরপরে আমরা একটা প্লাস্টার দিয়ে রাখবো জাস্ট ইমোবিলাইজেশন করার জন্য 2 সপ্তাহ, তাতে করে সফট টিস্যু ইঞ্জুরি থাকলে সেটা হিলিং হয়ে যাবে। এরপরে আমরা পেশেন্টকে চেক এক্সরেতে পাঠাই এবং এক্সরে দেখে কনফার্ম করে রিডাকশন স্যাটিসফ্যাক্টরি হলেই রোগীকে বাসায় পাঠানো হয়।